বাসে অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মী সমর্থকরা এ হামলায় জড়িত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসওয়ালারা যারা আছে, কন্ডাক্টর আছে, তারা আমাদেরকে হাফ পাস নেয় না, আমাদের গায়ে ধাক্কা করে। ওরা আমাদের বলে যে দরকার পড়লে আপনারা বাস থেকে নেমে যান। প্রতি জায়গায় দুই টাকা জায়গায় পাঁচ টাকা করে ভাড়া দিছে, কিছু জায়গায় তো দশ টাকা ভাড়া দিছে। তো এই জন্য তো হাফ পাস টাকা প্রয়োজনই। শিক্ষার্থীরা বলছে গণপরিবহনে লাগামহীন ভাড়া তাদের জন্য বোঝা। অনেক স্টুডেন্ট ঢাকার বাইরে থেকেও আসে, যার কারণে ওদের পক্ষে ভাড়াটা এফোর্ড করা সম্ভব না, তাই আমরা চাই সবাইকে হাফ পাস দেওয়া হোক। কর্মসূচি শেষে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মতো করে বাইরে এসেছে, হয়তো তার হাতে সে লাঠি নিয়ে আসতে পারে, অথবা এটা ছাত্রদের বাইরে কেউ হতে পারে, আমরা এটা এখন ভেরিফাই করব। এই দাবিতে রাজধানীর নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বাম দলের নেতাকর্মীরাও। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।